বিগত কয়েক দশক ধরে, মানে গত শতকের সাতের দশক থেকেই বাঙালির চোদ্দ পার্বণ শুরু হয়ে গেছে। চোদ্দ পার্বণ বইমেলা, 46তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের স্টলের সামনে। এখানে আজ আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচিত হয়েছে সাহিত্যের দুই বাংলা এবং দুই বাংলার কবিতা এবং আমার দুর্গা সুবীর মুখোপাধ্যায়ের, যে বইটি দুই বাংলার কবিতা সম্পাদনা করেছেন অঞ্জন মজুমদার। আমি সরাসরি তার কাছে যাব আজকে এই উদ্বোধনের অনুরোধে। হ্যাঁ, আজকের এই উদ্বোধনের মুহূর্তটা নিশ্চয়ই খুব ভালো লাগছে এবং এটা আমাদের স্বপ্ন বাংলা ভাষাকে এবং দুই বাংলার ভাষা যেহেতু এক, সেহেতু দুই বাংলার সাহিত্যটা মেলবন্ধন করার একটা প্রয়াস আমরা করেছিলাম। প্রকাশক দেবাংশু চক্রবর্তীর অক্লান্ত পরিশ্রম, তপন পাল এবং আমাদের গোটা টিম যাদের অক্লান্ত পরিশ্রম, ওনারাই করেছেন। আমি শুধুমাত্র একটু সম্পাদনার কাজ করেছি, ওনাদের সহযোগিতা ছাড়া, সক্রিয় সহযোগিতা ছাড়া এই বই বেরোনা সম্ভব। দুই বাংলার কবিতা, খুব স্বাভাবিকভাবে আমরা একটা বিষয়ে প্রকট এবং পরিষ্কার, পূর্ব এবং পশ্চিম দুই বঙ্গকেই ধরার চেষ্টা হয়েছে এক মলাটে। কবিতা এমন একটা মাধ্যম, যে মাধ্যম, তারপরেই আমরা যাচ্ছি আমার দুর্গা সুবীর মুখোপাধ্যায়ের বই। সম্ভবত আপনি প্রশাসনের লোক। হ্যাঁ, প্রশাসনের একটা পরিচয় তো আমার আছে এবং তার বেশি পরিচয় হচ্ছে ছোটোবেলা থেকে কলমের প্রতি আমার অনুরাগ। এটা আমার চতুর্থ কাব্যগ্রন্থ এবং এবছর বইমেলাতে একটি আমার গল্প সংকলন বেরিয়েছে। এর আগে পূর্ণম্ব কবি সুভাষ মুখোপাধ্যায় ভূমিকা সম্পর্কিত আমার বই এই কলকাতা বইমেলাতেই বেরিয়েছিল। যাই হোক, পাঠকরা যত বইটিকে সমাদৃত করবেন বা যত বইটাকে, কবিতাগুলোকে ভালোবাসবেন, তত আমি আরও সমৃদ্ধ হব। আমি এই আহরণ পাবলিকেশনের আমার অত্যন্ত দেবাংশু প্রিয়, সে একটা সাহিত্য বোদ্ধা, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই বই প্রকাশ করার সাহস সে দেখিয়েছে। কারণ কবিতার বই প্রকাশ করার সাহস এখন অনেক প্রকাশন বা যার পাবলিশার দেখাতে পারেন না, তিনি দেখিয়েছেন। গত বছর নিপ্পন পাবলিকেশন থেকে আমার হৃদয় পড়ে পড়শি পাঠকদের মন কেড়েছে। 38টা কবিতা সম্বলিত এই আমার দুর্গা, যদি পাঠকদের ভালো লাগে, যদি তারা একটু এই বইটাকে আপন করে নিতে পারে, তাহলে আমিও আরও লেখাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্পর্ধা পাবো এবং তাদের কাছ থেকে আমি আরও বেশি পাঠকের কাছ থেকে সমৃদ্ধ হব। এতদিন যে আমার নিজস্ব ছিল ভাবনা, আজকে সেটাকে সার্বজনীন করলাম। এ বই সকল পাঠকের সমান অধিকারের বই, সকলের সমান কবিতারের অধিকারের বইয়ে প্রতিষ্ঠিত করলাম এবং সেই লক্ষ্যে এগিয়ে গেলাম যে মানুষের হৃদয়ে কবিতাগুলো ঠাঁই পাবে। বাঙালির একটা প্রবণতা আছে সৌজন্য সংখ্যা, না বইটা কিনুন, কিনে পড়ুন, ভাল লাগবে। আর সরাসরি পেয়ে যাবেন 400 নম্বর স্টল, আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার 400 নম্বর স্টল কলকাতা জার্নালিস্ট ক্লাবের স্টলে বইটি পাবেন। বইটি কিনে পড়ুন, কিনে পড়ার আনন্দ আলাদা, ভালো লাগবে। ভালো থাকুন, সঙ্গে থাকুন কলকাতা বইমেলার। আর আমি দেবকিশোর, ক্যামেরায় অভিক মুখার্জি, নমস্কার।